সব সময় রিমেম্বার অফ আল্লাহ আল্লাহকে স্মরণ করি দেখবেন আপনার আমার দুনিয়া আখেরাতে আপনি আমি সফলতা অর্জন করতে পারব ঠিক আল্লাহ বলেন আমিন তাবিয়া উদায়া বালা কাউফুন আলাইহিম বালাহুম ইয়াহজানুন ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমি আল্লাহর বিধিবিধান নবীজির তরিকা অনুযায়ী আমি আল্লাহর দেওয়া বিধিবিধান কোরআন নবীজির তরিকা অনুযায়ী যদি তোমরা জীবনযাপনকে পরিচালনা করো তাহলে তোমরা দুনিয়া আখেরাতে কামিয়াব হয়ে যাইবা তোমরা দুনিয়া আখেরাতে সফল কাম হয়ে যাইবা ও পৃথিবীর মানুষরা সফল কাম হইতে গেলে এই হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারুল হাদিস জামতুলাদার মহিলা মাদ্রাসা এই ধরনের কোরআন মাদ্রাসায় আপনার আমার সন্তানকে শিক্ষা দিতে হবে ঠিক এই ধরনের যদি কোরআন মাদ্রাসায় আপনি আমি শিক্ষা দেই না তাহলে কিন্তু আপনি আমি সন্তানের হকটাকে অভিভাবক হিসাবে আদায় করলাম না ঠিক আর যদি কোরআনের শিক্ষা দিয়ে আপনি আমি থাকি তাহলে অভিভাবক হিসাবে আমি আমার দায়িত্ব পালন করলাম এই সন্তান আপনার আমার মরণের সময় সূরা ইয়াসিন সূরা রাত আপনার আমার পাশে পড়বে আর আমার আপনার জানটা অতি সহজে বের হয়ে যাবে কষ্ট হবে না তার জন্য দোয়া করবে তার স্বামীর জন্য দোয়া করবে সন্তানের জন্য দোয়া করবে আর যদি কোরআনওয়ালা বানিয়ে দিতে পারি না তাহলে আপনার আমার কবরের পাশে সোনা বন্ধুর ঘান বাজিয়ে যাবে দাঁড়িয়ে প্রস্তাব করবে আর যদি কোরআন শিক্ষা দিয়ে থাকি তাহলে আপনার আমার জন্য দোয়া করবে এই জন্য আমরা যারা আওয়াজ শুনতেছি আমরা নিয়ত করি যে আমার সন্তানটাকে সর্বপ্রথম ফাউন্ডেশন কোরআন শিক্ষা দেয় অনেক এনজিও সংস্থা বাইর হয়েছে অনেক কেজি অনেক ব্রাস অনেক বিভিন্ন ধরনের আল্লাহ আকবার শিকর স্কুল বাইর হয়েছে গড়ে বাহিরে বন্দরে আল্লাহ আকবার এই ধরনের তোমার যেই সমস্ত শিক্ষায় ইসলামকে ধ্বংস করে যেই সমস্ত শিক্ষায় সকালের ফ্রেশ মক্তবকে নষ্ট করে আমরা এই ধরনের শিক্ষাকে ডিলিট দিয়ে আমরা কোরআন শিক্ষাকে এগিয়ে নেই কোরআন হাদিসের জ্ঞানকে যদি আমরা অগ্রদান করি তাহলে নিজে সফলতা হবে সমাজ লাভবান হবে এমনকি দুনিয়ার জগতেও সে সফল কাম হবে